হ্যালো এভরিওয়ান, 15ই আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 76তম স্বাধীনতা দিবস। আজ 1947 সালের 15ই আগস্ট আমরা পেয়েছি আমাদের এই বহু সুমিষ্ট প্রতীক্ষিত ফল, এই স্বাধীনতা। 1757 সালের 23শে জুনের পর থেকে আমাদের দেশ ছিল প্রায় 200 বছর ইংরেজের কবলে বন্দি। তারপর থেকে আমাদের দেশের মানুষ ছিল পরাধীন। তখন থেকে ব্রিটিশদের কথা মতো চলতে হয়েছে আমাদের। এই যে অত্যাচারের কাহিনী, সেটা কিন্তু দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে আমরা দেখতে পাই, এবং সেখানে প্রত্যক্ষভাবে দেখানো হয়েছে পদি ময়রানী নামে একজন মহিলাকে ধরে নিয়ে গিয়ে কি রকমের নির্যাতন বা অত্যাচার করেছিলেন এই নীলকর সাহেবরা। পলাশির প্রান্তরের আম্রকুঞ্জে সেদিন যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেই স্বাধীনতার সূর্য আবার নতুন সূর্য হয়ে দেখা দিল পূর্ব দিগন্তে 1947 সালের 15ই আগস্ট। তাই এই দিনটি আমাদের কাছে বহু প্রতীক্ষিত সুমিষ্ট ফল, এই স্বাধীনতা আমাদের বহু প্রতীক্ষার ফসল। এই স্বাধীনতা একদিনে আসেনি। ব্রিটিশ সরকার আমাদের দেশে ব্যবসা করতে এসে সম্পদের লোভে আমাদের দেশের জিনিসপত্র কুক্ষিগত করেছিলেন, শুধু নয় আমাদের দেশটাকে তারা নিয়ে এসেছিলেন নিজের দখলে। কিন্তু শক, হুন, দল, পাঠান, মোগল সবাই এসেছে, কিন্তু কেউ তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। আবার তাদের ফিরে যেতে হয়েছে। আমরা ফিরে পেয়েছি আমাদের স্বাধীনতা। আজ আমরা স্বাধীন। এই স্বাধীনতা বহু পরিশ্রমের ফসল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে দেখানোই হয়েছে বহু বিপ্লবী, যেমন ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, বিনয়বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা সবাই আমাদের দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন। দেশকে ভালোবেসে তারা নিজেদের বলিদান দিয়েছেন। ক্ষুদিরাম বসু একজন 18 বছরের যুবক, সে কিনা মুক্তিযুদ্ধে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। তাই তাদের উদ্দেশ্যে আমার আজকের এই শ্রদ্ধাঞ্জলি। যেখানেই থাকুক, ওনারা বেঁচে আছেন আমাদের হৃদয়ে, আমাদের দেশ মায়ের কোলে, দেশ মায়ের সন্তান হয়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমরা দেশ মাকে শৃঙ্খল মুক্ত করেছি, দেশকে স্বাধীন করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা ছিল, সেটা আমরা পেয়ে গেছি। আজ আমরা স্বাধীন। কবি শামসুর রহমান আবেগঘন হয়ে তার এক স্বাধীনতা তুমি কবিতায় বলেছিলেন, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। ঠিক তাই, এই স্বাধীনতা কোথায় আছে? আমার, তোমার, তোমাদের প্রত্যেকের চলার মধ্যে, বলার মধ্যে, আচরণের মধ্যে, সব জায়গায় রয়েছে আমাদের এই স্বাধীনতা। আজ আমরা স্বাধীন, স্বাধীন ভারতের নাগরিক আমরা, দেশ মা স্বাধীন, আমার দেশ স্বাধীন। আমরা আনন্দিত, আমরা খুশি, আমরা সবাই খুশি, সবাই স্বাধীন, দেশ মা স্বাধীন, দেশের মানুষ স্বাধীন। সুতরাং আমাদের আর পরাধীনতার শৃঙ্খলের দিয়ে পায়ে বেরিয়ে পড়ানো নেই, আমরা স্বাধীন। আজ তাই এই স্বাধীনতা দিবসের দিনে আমাদের শহীদদের আবার একবার অভ্যর্থনা জানাই। এই শহীদদের মায়েরা হারিয়েছে তাদের সন্তানকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, কত সন্তান হারিয়েছে তার পিতাকে। সুতরাং বহু রক্তে রাঙা আমাদের এই দেশ। তাই আজ আমরা তাদের উদ্দেশ্যে আর একবার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বোস কি জয়। ধন্যবাদ।